মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477-99515 ডিওয়াইএফআই রাজ্য সভাপতি হলেন মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহা সোমবার রাতেই রাজ্য সম্মেলন সেরে জেলায় ফেরেন তিনি নতুন দায়িত্ব পেয়ে কি বললেন কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী বনেদিয়ানার সেরা ঠিকানা মনমোহিনী উৎসবের সাজে সেজে উঠুন মনমোহিনীর হাত ধরে এখন থেকে রয়েছে আমাদের নিজস্ব পার্কিং এর ব্যবস্থাও মনমোহিনী বহরমপুর বোলপুর মালদা রাজ্যে বাম যুবদের নেতৃত্বে এবার মুর্শিদাবাদে ধ্রুবজ্যোতি সাহা দোসরা থেকে চৌঠা অক্টোবর রায়গঞ্জে হয়ে গেল ডিওয়াইএফআই এর 19তম রাজ্য সম্মেলন সেই সম্মেলনেই সংগঠনের রাজ্য সভাপতি হলেন ধ্রুব আগে এই পদে ছিলেন মীনাক্ষী মুখার্জি মীনাক্ষী সংগঠনের সম্পাদক হলেন খড়গ্রামের বাসিন্দা ধ্রুবজ্যোতি সাহা বর্তমানে জেলায় সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক জেলার নেতা রাজ্যের দায়িত্ব পাওয়ায় খুশি মুর্শিদাবাদের বাম ছাত্র যুব সংগঠনের কর্মীরাও সোমবার রাত্রেই জঙ্গিপুর ও আজিমগঞ্জ স্টেশনে সংবর্ধনা দেওয়া হয় মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহাকে ধ্রুব বলেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই বেকার যুবক যুবতীদের নিয়েই লড়াই গড়ে তোলাই তাদের চ্যালেঞ্জ ১৯তম রাজ্য সম্মেলনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পশ্চিমবাংলার বেকার যুবকদের কাজ এই কাজের দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন সংগঠিত করব গোটা পশ্চিমবাংলার অভ্যন্তরে এবং আমরা এই সময়কালে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলার যুবদেরকে সংগঠিত করতে চাইছি যে এ সময় যদি আমরা বেকারদের কাজ না দিতে পারি আমরা যদি পশ্চিমবাংলার অভ্যন্তরে বেকাররা কেউ কেরালা কেউ মহারাষ্ট্র কেউ পুনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে আমরা তাদেরকে নিয়ে আসতে পারছি না স্বাভাবিকভাবেই পশ্চিমবাংলার শিল্পায়ন হোক পশ্চিমবাংলার শিল্পায়নের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার বেকাররা কাজ পাক আমরা এই দাবি নিয়ে লড়াই আন্দোলন সংগঠিত করতে চাইছি গোটা পশ্চিমবাংলার অভ্যন্তরে মধ্যবঙ্গ নিউজ